ভাই বেশ কিছুদিন যাবতই আমরা গাড়ির বাজারে একটা বড় রকমের ট্রানজেকশন দেখছি। প্রথমে যদি বলি যে সেডান থেকে এসইউভিতে ঝোঁকার একটা প্রবণতা তৈরি হয়েছে, অনেক বেশি এসইউভি চাহিদাও বাড়ছে এবং একই সাথে মানে রিকন্ডিশন গাড়ির যে একটা বাজার ছিল, আমরা জানি যে প্রায় 75-80% মতো একটা বড় বাজার ছিল, সেটিতেও কিন্তু যে একদম ব্র্যান্ড নিউ গাড়ি তারাও কিন্তু বেশ জনপ্রিয়তা সেখানে বাড়ছে। মানুষ ইদানিং যারা বড় গাড়ি কিনতে চায় তারা একটু এসইউভির দিকে ঝুঁকছে এবং ব্র্যান্ড নিউ দিকে ঝুঁকছে। আপনার অভিজ্ঞতা কি, কিভাবে দেখছেন আপনি? আসলে বাংলাদেশের বর্তমান যে মার্কেটটা, মানে অটোমোবাইল যে মার্কেট, এটা আসলে বাংলাদেশের মানুষের কাস্টমারদের কিন্তু এটা মানে টেস্টটা চেঞ্জ হচ্ছে এখন। আগে যেটা দেখা যেত সবার ফ্যামিলি ছোট ছিল বা বাজেটের একটা ব্যাপার ছিল, এখন যেটা হয়েছে মানে ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো আছে এগুলোর কিন্তু প্রাইসটা মোটামুটি মানুষের হাতে নাগালে চলে এসেছে। এবং সে কারণে কি সেডান থেকে এসইউভির দিকে আসলে ঝুঁকছে মানুষ? এসইউভি বা এসইউভি টাইপ যেসব মানে বাজেট ফ্রেন্ডলি যে ক্রসওভারগুলো আছে বা এমপিভি আছে, এই গাড়িগুলোতে বেশি ঝুঁকছে। আমরা কথা বলছিলাম যে ফ্যামিলি কারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং সে কারণে আজ আমরা এসেছি ফ্যামিলি কার নিয়ে কথা বলতে। এবং আমার পেছনে যেটি দেখছেন মিটসুবিশি এক্সপ্যান্ডার, সেটি নিয়ে আমরা কথা বলবো। কি মনে হয় যে এক্সপ্যান্ডার আসলে এত বেশি আপনাদের জনপ্রিয় হওয়ার কারণ কি? তো এই গাড়িটা এত বেশি পপুলারিটি পেয়েছে, আমাদের আগের একটা গাড়ি ছিল মিটসুবিশি ল্যান্সার, যে গাড়িটা রিপ্লেসমেন্ট হিসেবে মিটসুবিশি এখন যে আমি যেটা বললাম আমাদের যে 7-seater যে এসইউভিগুলো অনেক বা ফ্যামিলি কারগুলো অনেক বেশি পপুলার, ওটা রিপ্লেসমেন্ট হিসেবে এটা দিচ্ছে। এটার এখন পর্যন্ত আমরা বাংলাদেশের মার্কেটে মোর দেন 2000 ইউনিট আমরা বিক্রি করেছি। মানে 17-তে আর কি আপনারা মানে মিটসুবিশি শুরু করেছে এবং আপনারা 19-এ বাংলাদেশে লঞ্চ করেছেন এবং এরপরে নতুন মডেল যেটি সেটি হচ্ছে 23-এ আপনারা গত মাসে বোধ হয় বাংলাদেশে লঞ্চ করেছেন। সো এই যে নতুন একটা মডেলের প্রয়োজনীয়তা দেখা দিল, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আপগ্রেড করা মডেলটা। কেন আপনারা মনে করলেন বা মিটসুবিশি মনে করলো যে এক্সপ্যান্ডারটার আর একটা ভ্যারিয়েন্ট আনা দরকার বা নতুন একটা ডাইমেনশন আনা দরকার? এটা মানে প্রতিটা ম্যানুফ্যাকচারার বা অটোমেকাররাই করে, দেখা যাচ্ছে প্রতি 3-4 বছর বা 5 বছরে একটা ফেস লিফ্ট হয়। এক্সপ্যান্ডারের ক্ষেত্রেও একই হয়েছে, যেটা হয়েছে ওনারা 2017 সালে যে প্রোডাক্টটা ডেভেলপ করেছে এই প্রোডাক্টটাই ডেভেলপমেন্টের একটা পার্ট হিসেবে 2022-এ এসে মিটসুবিশি যেটা করেছে এক্সপ্যান্ডারটাকে একটু নতুনভাবে ফেস লিফ্ট করেছে। এবং যে হয়তো যে জিনিসগুলো কাস্টমারদের একটা ডিমান্ড ছিল ওই ডিমান্ডগুলোর কথা বিবেচনা করেই নতুন অপশন এবং হ্যাঁ নতুন ফিচার্স দিয়েই কিন্তু নতুন এক্সপ্যান্ডারটা লঞ্চ করেছি আমরা। আপনারা তো 1 মাস ধরে আপনাদের শোরুমে এই গাড়িটি রয়েছে, কেমন রেসপন্স পাচ্ছেন যারা ক্রেতা এবং দর্শনার্থী যারা দেখতেও আসছে, তারা আসলে কী ধরনের রিয়াকশন দিচ্ছে এই নতুন মডেলটা দেখে? পপুলারিটি এক্সপ্যান্ডার অনেক আগের থেকেই ছিল এবং নতুন মডেলটা আসার পরে এটার যে কাস্টমারের যে যে চাহিদাটা ছিল বা যে ডিমান্ডটা ছিল ওটা যখন ফুলফিল হয়েছে কাস্টমার আরও বেশি এক্সাইটেড নতুন মডেলটা নিয়ে। এবং খুবই মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা গাড়িটা 1 মাস হলো লঞ্চ করেছি জাস্ট, বাট এটা মোর দেন 100 ইউনিট আমরা অলরেডি ডেলিভারি করে দিয়েছি এবং আমাদের কাছে এখনও অনেক গাড়ির অর্ডার আছে যেগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে দিব। বাংলাদেশের বাজারে জাপানি গাড়ির তো একটা বেশ ভালো রকমের জনপ্রিয়তা রয়েছে এবং ইদানিংকালে আমরা ইউরোপিয়ান বেশ বিভিন্ন গাড়ি দেখি যে বাংলাদেশের রাস্তাঘাটে চলছে, সেই জায়গা থেকে মিটসুবিশির ব্র্যান্ডের মানে ভ্যালুটা কোন জায়গায়? আপনি জাপানির যে সুবিধাটা, জাপানি গাড়ির সুবিধাটা কি মিটসুবিশি ব্র্যান্ডকে এগিয়ে দেয়, মানে কী মনে হয় আপনার? মিটসুবিশি আসলে বাংলাদেশে যাত্রা শুরু করেছে 1979 থেকে, অলমোস্ট 44 ইয়ার্স আমরা বাংলাদেশে আসলে মিটসুবিশি গাড়ির ডিলারশিপ আছে। তো যেটা দেখা গেছে আমাদের আসলে ব্র্যান্ড নিউ সেগমেন্টে বলতে গেলে আমরা ওয়ান অফ দ্য মার্কেট লিডার। হ্যাঁ, মানে ব্র্যান্ড নিউ গাড়ি বাংলাদেশের মার্কেটে কিন্তু আসলে মিটসুবিশি চেনেই আসলে র্যাঙ্কসের মাধ্যমে চেনে। এবং আমাদের অনেকগুলো, যেমন আমাদের অনেক পপুলার কতগুলো মডেল আছে, যেমন মিটসুবিশি ল্যান্সার ছিল, আমাদের পাজেরো V6 ছিল, হ্যাঁ আউটল্যান্ডার আছে, খুবই পপুলার মডেল এবং ওইটারই ইয়া হিসেবে এখন এক্সপ্যান্ডারটা দিচ্ছে আর কি, হ্যাঁ মোস্ট অ্যাফোর্ডেবল 7-seater। ওকে, এবার আমরা এক্সপ্যান্ডারটা নিয়ে একটু কথা বলতে চাই, আমার আসলে বিভিন্ন ব্যাপার জানবার রয়েছে। বিশেষ করে যদি বলি কেন একজন ক্রেতা এক্সপ্যান্ডার 1 বাকে কিনতে রাজি হবে বা কিনতে চাইবে? মিটসুবিশি এক্সপ্যান্ডার গাড়িটা মূলত হচ্ছে একটা ফ্যামিলি কার, কাস্টমার যখন এটা আসে কেনার জন্য তখন এটা আসলে বেসিক্যালি 7-seater হিসেবে, যেহেতু কমফোর্টেবল একটা 7-seater কার এটা। এবং এটা একটা বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে মানে সবচেয়ে হাইয়েস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ একটা গাড়ি, 7-seater হিসেবে, এবং 7-seater একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি দরকার পড়ে। হ্যাঁ, 7-seater হিসেবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি প্রয়োজন হয় যেহেতু বাংলাদেশের রাস্তাঘাটের সবকিছু ওভারঅল কনসিডার করলে এখন 7-seater এর মধ্যে
গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আসলে অনেক বেশি এখন প্রয়োজন। আর একটা বিষয়, মানে আমরা নর্মালি সেভেন সিটার বলতে শেষের মানে একদম লাস্ট কম্পার্টমেন্টে যে দুটো বা তিনটি সিট থাকে সেটাকে আমরা আসলে চাইল্ড সিট থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং সেটাকে আমরা সেভেন সিটার বলে চালিয়ে দিই। সেই জায়গায় কি এখানে যে সিটগুলো রয়েছে একদম লাস্ট কম্পার্টমেন্টে সেগুলো কি চাইল্ড সিট নাকি একজন অ্যাডাল্ট মানুষও বসতে পারবে আমার মতো লম্বা মানুষ? এক্সপ্যান্ডার গাড়িটা আসলে মানে এটা একদম প্রপার সেভেন সিটার হিসেবে তৈরি করা, এটা আসলে অর্থাৎ অ্যাডাল্ট সিট রয়েছে, অ্যাডাল্ট সিট প্রপার অ্যাডাল্ট সিট হিসেবে মানে এটা এসেছে। এবং এটা আমরা ফ্যামিলি কার বলার উদ্দেশ্যই হচ্ছে এটা, যাদের একটু এক্সটেন্ডেড ফ্যামিলি তারা যেন এটা ফুল ফ্যামিলি একটা গাড়ির মধ্যে রান করতে পারে, লং ড্রাইভে হোক বা সিটিতে হোক অথবা অফিস পুল কার হিসেবেও সবখানে এটা ব্যবহার করতে পারবে। বা এক্সপ্যান্ডার নিয়ে আসলে আমার আরও অনেক বেশি জানবার রয়েছে, তবে একই সাথে এক্সপ্যান্ডারের ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আমি নিতে চাই। আপনি যদি হেল্প করেন তাহলে গাড়িটা নিয়ে আমরা একটু বাইরেও যেতে চাই। অবশ্যই অবশ্যই, ওয়াই নট, আমরা চলেন একটা টেস্ট ড্রাইভ নিয়ে আসি, ওইখানে আমরা কথা বলবো গাড়িটার ব্যাপারে। এক্সপ্যান্ডার নিয়ে আমার যেমন অনেক কিছু জানবার রয়েছে, নিশ্চয়ই আপনারও অনেক কিছু জানবার ইচ্ছে করছে, এবং একই সাথে এক্সপ্যান্ডার আসলে কত টাকা এখন রাখা হচ্ছে এবং সেই সাথে মাইলেজ কেমন এবং আরও কী কী ধরনের ফিচার এটির মধ্যে রয়েছে সেগুলো নিয়ে ফিরছি বৃদ্ধির পর। আরফিন ভাই, আমরা তো কথা বলছিলাম ফ্যামিলি কার নিয়ে এবং আপনি বলছিলেন যে প্রপার একটা ফ্যামিলি কার, এখন আমরা তো গাড়িটা আসলে এই এক্সপিরিয়েন্সটি নিতে চাই, কী মনে হয় মানে একদম বড় ফ্যামিলির জন্য একেবারে পারফেক্ট? মিৎসুবিশি এক্সপ্যান্ডার গাড়িটা আসলে আমরা এনেছি মানে একটা কমপ্লিট ফ্যামিলি কার হিসেবে। এই গাড়িটার যে পিছনের সিট থেকে শুরু করে সামনের সিট পর্যন্ত প্রতিটা রোই মানে একদম অ্যাডাল্টদের জন্য তৈরি করা, খুবই কমফোর্টেবল সিট, এবং যাদের হাইট খুবই অনেক বেশি তারাও খুবই কমফোর্টেবলি গাড়িটার পেছনের থেকে সামনের রোতে প্রতিটা সিটে বসতে পারবে। আর এই গাড়িটা একটা মানে অফিস পুল কার হিসেবেও খুবই পারফেক্ট একটা গাড়ি। এটা তো হার্ড প্লাস্টিক বোধ হয় ড্যাশবোর্ডটা। এবারে যে আমাদের নতুন এক্সপ্যান্ডারটা এসছে এটার মধ্যে যে ড্যাশবোর্ডটা আছে এটা একটা প্রিমিয়াম ফিল এনেছে, যেমন এটার যে ড্যাশবোর্ডটা আছে মানে প্লাস্টিকটা একটু প্রিমিয়াম এবং সাথে একটা টু টোন লেদার টাচ দিয়েছে। তো যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্রাউন একটা কম্বিনেশন আছে, আর এটা দেখতে ভালো লাগে, দেখতে খুবই প্রিমিয়াম লাগে। আবার সিট হচ্ছে লেদার, লেদার বলবো না, এটা হচ্ছে বেসিক্যালি এই আমাদের এক্সপ্যান্ডার যে গাড়িটা এটার মধ্যে যে এটা আমরা একটা ভেরিয়েন্টে নিয়ে আসি, এটা হচ্ছে নর্মালি ফ্যাব্রিক সিট হিসেবে আসে, খুবই হাই কোয়ালিটি ফ্যাব্রিক সিট, বাট এটাতে আমরা অপশনাল আইটেম হিসেবে লেদার সিট কভারটা রেখেছি, যদি কোনো ইউজার চায় অবশ্যই নিতে পারবে। যেহেতু সাতজন এখানে বসবার সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে, সেক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কোনো অসুবিধা হবে কিনা? সাতজন বসলে তো নর্মালি একটু ডাউন হয়ে যায় বা ওই ওয়েটটাকে ক্যারি করার সেই বিষয়টা এখানে কত আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কত আছে? এই গাড়িটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে এই এই সেগমেন্টে 225 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে এই গাড়িটাতে, যেটা অলমোস্ট 9 ইঞ্চির মতো। তো যদি এই গাড়িটাতে সাতজন প্যাসেঞ্জার নিয়েও যদি গাড়িটা রান করে যে কোনো অফ রোডে বলেন বা যে কোনো স্পিড ব্রেকারের উপর দিয়ে গেলে গাড়িটার সাসপেনশনে কোনো সমস্যা হবে না, খুবই স্মুথ রাইড দিবে, এবং মানে কোনো নিচে লেগে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সাধারণত সেভেন সিটার গাড়িগুলোতে এটা একবারেই হবে না এই গাড়িটার জন্য। যিনি ড্রাইভ করবেন আর কি, সো উনি এই ড্রাইভিং সিটে বসে আসলে কী কী সুবিধাটা পাবে সেটা একটু জানতে চাই, স্টিয়ারিংটার মধ্যে কী কী কন্ট্রোল করবার জায়গা রয়েছে? এই গাড়িটার যে ককপিটটা বা আমাদের যে ড্যাশবোর্ড প্যানেলটা আছে এক্সপ্যান্ডার গাড়িটার ক্ষেত্রে, এটার যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন এটা লেদার র্যাপ থ্রি স্পোক স্টিয়ারিং, যেটার মধ্যে বিল্ট ইন ক্রুজ কন্ট্রোল আছে, হ্যান্ডস ফ্রি আছে, পুরো গাড়িটার মাল্টিমিডিয়াটা আপনি স্টিয়ারিং থেকে কন্ট্রোল করতে পারছেন, পুরো গাড়িটা হচ্ছে আপনার কিলেস অপারেশন, পুশ স্টার্ট অপশন আছে। এবং এই গাড়িটাতে আরেকটা ভালো একটা ফিচার আছে যেটা হচ্ছে স্পিড সেন্সিং ডোর লক, মানে আপনি একটা সার্টেন স্পিড যখন আপনি ক্রস করবেন তখন গাড়িটার প্রতিটা ডোর অটোমেটিক্যালি লক হয়ে যাবে, যেটা সেফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আর এসি প্যানেলটা আগেটা থেকে বেটার, এটা আগেটাতে মানে এটার মধ্যে হচ্ছে আপনার ডিজিটাল এসি প্যানেল, আর ইনফোটেনমেন্ট যেটা আছে ইনফোটেনমেন্টটা হচ্ছে মিৎসুবিশি নিজস্ব ডেভেলপ করা, যেটাকে আমরা MPSS বলছি, এবং এটাতে 7 ইঞ্চ একটা স্ক্রিন আছে যেটার মধ্যে আপনার অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো
সব মানে সুযোগ সুবিধা এই গাড়িটার মধ্যে পেয়ে যাচ্ছেন। ইনফোটেইনমেন্টটা যদি আমি বলি, এটা ইনফোটেইনমেন্টটা নতুন অ্যাড করেছে মিৎসুবিশি, যেটা হচ্ছে MPSS বলে, মিৎসুবিশি পাওয়ার সাউন্ড সিস্টেম। এটার মধ্যে এটার স্ক্রিনটা হচ্ছে 7 ইঞ্চেস, আর ভিতরে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো সব কিছুই আছে, সব প্রতিটা ফিচারই আছে। আমাদের আসলে আরও বিভিন্ন বিষয় জানবার আছে, আমরা একটা জায়গায় দাঁড়াবো, তারপর আরও বিস্তারিত কথা বলবো, চলো। ভাই, আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স নিলাম ড্রাইভিং, আমার কাছে বেশ ভালো লেগেছে। একটা বিষয় আমাকে বলেন যে যেহেতু 7 জন আসলে বসবে, একটা ফ্যামিলি সহ সবাই মিলে আর কি, স্বাভাবিকভাবে এটা হতে পারে যে ঢাকার বাইরে যাওয়া বা ঘুরতে যাওয়া, লং ড্রাইভে যাওয়া, সেক্ষেত্রে হয়তো 100-150-200 কিলোমিটার পর্যন্ত জার্নি করা লাগতে পারে। সেই জায়গায় গাড়িটা কেমন সাপোর্ট দিবে? এক্সপ্যান্ডার গাড়িটা যদিও মানে একটা ফ্যামিলি কার বা সিটি কার হিসেবে তৈরি করা, বাট যেটা হচ্ছে এই গাড়িটা ফুল ফ্যামিলি নিয়ে বা 7 জন প্যাসেঞ্জার নিয়ে আপনি 200-250 কিলোমিটার জার্নি খুবই আরামদায়ক হবে, যেহেতু এটার কেবিনটা খুবই স্পেশাস, মানে লেগরুম খুবই ভালো বা হেডরুম আছে, পিছনে ডুয়াল এসি আছে, তো মানে লং জার্নি একদমই আরামদায়ক। আমি ওই ব্যাপারটাও খেয়াল করলাম যে ডুয়াল এসি মানে যেটা পেছন দিক থেকে, যেহেতু 2টা কম্পার্টমেন্ট এক্সট্রা, সো ওইটা যেহেতু কন্ট্রোল করবার সুযোগ আছে, সেটা আর একটু বাড়তে আরাম দিবে যারা আসলে যাত্রী থাকবে বিশেষ করে। এবার আমরা একটু আউটলুকটা নিয়ে কথা বলতে চাই। ভেতরে তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, আউটলুকের ক্ষেত্রে যদি বলতে চাই যে এক্সপ্যান্ডারের যে আগের যে ভার্সনটা ছিল তার থেকে এটি অনেক বেশি অ্যাগ্রেসিভ আরও করা হয়েছে, সেই জায়গা থেকে কী কী বেসিক তফাত আসলে যদি আপনি আমাকে একটু ব্রিফ করতেন? মিৎসুবিশি আসলে এখন বর্তমানে সবগুলো গাড়ি একটা বেসিক প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ডাইনামিক শিল্ড ডিজাইন, প্রতিটা সেম প্ল্যাটফর্মে তৈরি করা। বাট নতুন যে 23-এর যে আমাদের মডেলটা এসছে, এটার মধ্যে নতুন একটা ডিজাইন ইন্ট্রোডিউস করেছে, যেটা হচ্ছে টি শেপ এলইডি হেডল্যাম্প। এটার মধ্যে 3টা প্রজেকশন টাইপ এলইডি লাইট আছে, যেটা খুবই পাওয়ারফুল এবং হাইওয়ে জার্নির জন্য খুবই কমফোর্টেবল। আর এছাড়া একটা ডে টাইম রানিং লাইট আছে, যেটার মধ্যে সাইড ইন্ডিকেটর লাইট আছে, আর একটা পিয়ানো ব্ল্যাক গ্রিল দেওয়া আছে, যেটা খুবই সুন্দর এবং মানে এক্সটেরিয়ার লুকটা আরও অ্যাগ্রেসিভ করার জন্য এটা মানে অনেক হেল্প করে। আর একটা বিল্টিন ফগ ল্যাম্প আছে, এটাও রাতের আলোতে ঢাকাতে, এবং বনেটটাও একটা শেপ তৈরি করা হচ্ছে, অ্যারোডাইনামিক শেপ, এটাও আসলে মানে অ্যাগ্রেসিভ করবার ক্ষেত্রে আসলে বেশ মানে হেল্প করেছে গাড়িটাকে। তো সব কিছু মিলে এক্সপ্যান্ডার বা মিৎসুবিশি কি এখন একটা কমন আউটলুকের দিকে যাচ্ছে কিনা? আমার কাছে মনে হয়েছে যে যেন সবগুলো গাড়িতেই একটা কমন আউটলুক, ইউনিক একটা ফিচার আছে, যেটা হচ্ছে যে ডাইনামিক শেল ডিজাইন, যেটা আমি বললাম আমাদের এক্সপ্যান্ডার থেকে শুরু করে আউটল্যান্ডার বা এক্লিপস ক্রস, প্রতিটা গাড়িতেই এই একই ডিজাইন ফলো করছে। ব্যাক লুকটার ক্ষেত্রেও কি একই রকম ওই পুরাতন যে ভার্সনটা ছিল তার থেকে এটা ডিফারেন্ট থেকে? হ্যাঁ, আগেটা থেকে এটার পিছনের এক্সটেরিয়ার যে লুকটা, এটাও মোটামুটি একটা চেঞ্জ এনেছে, একটা এল শেপ এলইডি লাইট দিয়েছে। এবং যদি আমি মানে গাড়িটা সাইজের বিষয়ে কথা বলি, আগের গাড়িটা থেকে এটার মানে লং বা লেংথও প্রায় 6 ইঞ্চির মতো বেশি করা হয়েছে। আর একটি ব্যাপার, যেহেতু 7-সিটার গাড়ি, সেই 7 জন আসলে বসবে, লাগেজ স্পেস যেটা রয়েছে সেটার কেমন লেংথ, কতটুকু দৈর্ঘ্য আছে এটা? এই গাড়িটা যেহেতু মানে 7-সিট হিসেবে পরিচিত, মানে গাড়িটার পিছনে যদি 7 জন মানে প্যাসেঞ্জার থাকে, সেক্ষেত্রে 2টা লাগেজ খুবই মানে আরামে ক্যারি করতে পারবে। থার্ড কম্পার্টমেন্টের
সিটগুলো বোধহয় একদম মানে ফোল্ডিং করে রাখা, ফোল্ড করার সুযোগ আছে, আপনি চাইলে তখন পিছনে পুরোটাই লাগে ইউজ করা লাগে ইউজ করা যাবে। তারপর সার্বিকভাবে যদি স্পেস এর কথা বলি এবং গাড়িটার যে লেন্থ সেই লেন্থের কথা বলি, সেই অনুযায়ী আমি যতক্ষণ আসলে আমরা যতক্ষণ এই এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুত পার্কিং করা যাচ্ছে, মানে এই ব্যাপারটা একটু জানতে চাই, মানে খুব অল্প জায়গার মধ্যে আসলে পার্ক করা যাচ্ছে। এই গাড়িটা আসলে মানে লেন্থ ওয়াইজ এই গাড়িটার মানে টার্নিং ম্যানুভারটা খুবই কম, মানে মাত্র 5.2 মিটার ডিস্টেন্সে এই গাড়িটা একটা জায়গা টার্ন করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে ঢাকার রাস্তার জন্য একেবারে ঠিকঠাক মানে এবং সহজ হবে, এই যে ব্যাপারটা বাড়তি একটা আসলে সুযোগ সৃষ্টি করবে। আর একটা ব্যাপার, যারা আসলে বাংলাদেশে গাড়ি কিনে আমার আমি যতটুকু দেখেছি যে আফটার সেল সার্ভিস বা স্পেয়ার পার্টস এই ব্যাপারগুলো আসলে কতটুকু অ্যাভেলেবেল, সেই জায়গা থেকে এই মিটসুবিশি এক্সপ্যান্ডারের কতটুকু অ্যাভেলেবিলিটি আছে? মিটসুবিশি এক্সপ্যান্ডার আসলে বাংলাদেশে আমরা লঞ্চ করেছি 2019 সাল থেকে, তো এই গাড়িটা এতটাই আমরা মানে এত পপুলার, এটা আমরা বর্তমানে আমাদের র্যাঙ্কস থেকে এটার 5 বছর অথবা 1 লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি দিচ্ছি, আর 3টা সার্ভিস আমরা কমপ্লিমেন্টারি করে দিচ্ছি। এছাড়া আমাদের যে এই গাড়িটার সার্ভিসের জন্য আমাদের নিজস্ব ঢাকা এবং ঢাকার বাইরে 2টা ওয়ার্কশপ আছে, আর আমাদের নিজস্ব অথোরাইজড অলমোস্ট 6-7টা জেলায় আমাদের ওয়ার্কশপ নিজস্ব আছে। আচ্ছা, অত ঢাকার বাইরে কেউ যদি গিয়ে কোনো ঝামেলায় পড়ে সেক্ষেত্রে সেই ওয়ার্কশপগুলো সহজে তারা আসলে যে কোনো ওয়ার্কশপ থেকে সার্ভিস নিতে পারবে। আর পার্টস কি মোটামুটি অ্যাভেলেবল? পার্টস যেহেতু গাড়িটা অনেকদিন ধরে হয়ে গেছে, এটা আমরা তো আছি র্যাঙ্কস এর ওয়ার্কশপে, প্রত্যেকটা ওয়ার্কশপ মানে স্পেয়ার পার্টস অ্যাভেলেবল। এছাড়াও লোকাল মার্কেটেও, হ্যাঁ, যদি কেউ চায় লোকাল মার্কেট থেকে সোর্স করতে সেটাও সম্ভব। কিন্তু আপনারা কোনটাকে প্রায়োরিটি দেন? আমরা অবশ্যই, আমরা যেহেতু মানে মিটসুবিশি ডিলার, আমরা অবশ্যই চাবো যেন আমাদের ক্লায়েন্টরা, হ্যাঁ অবশ্যই, অথরাইজ ওয়ার্কশপ থেকে বা আমাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে। মাইলেজ এটা কেমন যাচ্ছে ঢাকা সিটির মধ্যে? এটা হচ্ছে বাংলাদেশের ঢাকার রাস্তাতে এটা এভারেজ 8-10 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, আর হাইওয়েতে 12-14 কিলোমিটার। ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আবির ভাই। আমরা তখন কথা বলছিলাম মিটসুবিশির এক্সপ্যান্ডার গাড়িটি নিয়ে এবং সেই সাথে ড্রাইভিং এক্সপিরিয়েন্সও নিচ্ছিলাম। আমার কাছে যেটি মনে হয়েছে যে মিটসুবিশি এক্সপ্যান্ডারের যে পুরাতন যে ভার্সন, সেই ভার্সনটার থেকে নতুন এই ভার্সনটাকে আসলে আরও বেশি প্রিমিয়াম করা হয়েছে, আপগ্রেড করা হয়েছে, এবং 7-সিটার ফ্যামিলি কার হিসেবে যারা আসলে গাড়ি খুঁজছেন এই মুহূর্তে তাদের জন্য এই গাড়িটি ভালো অপশন হতে পারে। Drive your ambition. Mitsubishi Motors.